বরণ করেছে। আমি সকলে আত্মার মাগফিরাত কামনা করি। উপস্থিত সুধীবৃন্দ, আজকে একটি মহৎ কাজ এখানে হচ্ছে। আপনারা মনে রাখবেন, যখন কোভিড শুরু হয় গত বছরের শুরুতে, যখন চায়নায় প্রথম শুরু হয়, আপনারা জানেন ওয়ানে আমরা কোভিড এর কথা জানতে পারি, সেই থেকে আমরা প্রস্তুতি নেওয়া শুরু করি। আমরা যখন জানতে পারি তখন সকল পোর্টে আমরা স্ক্রিনিং অ্যারেঞ্জমেন্ট করি, এবং চায়নাতে আমাদের বেশ কিছু ছাত্ররা ছিল, দেশে আসতে চাচ্ছিল, তাদের আনার ব্যবস্থা এবং কোয়ারেন্টাইন করার ব্যবস্থা সেই প্রথম থেকে শুরু হয়। তারপরই আপনারা জানেন আমরা রুগী পাই বাংলাদেশে, এবং সেই থেকেই আমরা চিকিৎসা ব্যবস্থার উপরে আমরা জোর দিই, এবং মেডিসিন সোসাইটি তখনই প্রথমেই এগিয়ে আসে একটি চিকিৎসার ব্যবস্থাপনা নিয়ে, ট্রিটমেন্ট প্রোটোকল নিয়ে। সেই ট্রিটমেন্ট প্রোটোকল নিয়েই আমাদের দেশের লোকের কোভিড চিকিৎসা শুরু হয়, এবং প্রতিনিয়ত ট্রিটমেন্ট প্রোটোকল পরিবর্তন হয়। বিশ্বজোড়া নতুন নতুন চিকিৎসা পদ্ধতি আসে, এবং আমাদের ট্রিটমেন্ট প্রোটোকলও যেটা মেডিসিন সোসাইটি তৈরি করে সেটারও পরিবর্তন হতে থাকে। এখনো আজকে যে নতুন যে ট্রিটমেন্ট প্রোটোকল হলো, এটা হলো নাইন্থ ভার্সন, নবম ভার্সন এটা, এবং এই অনুযায়ী দেশে চিকিৎসা হবে, সে বিষয়ে বিস্তারিত এখানে আলোচনা হয়েছে। আপনারা জানেন অসুখ বিসুখ মানুষ যবে থেকে এই পৃথিবীতে আসছে তখন থেকে অসুখ বিসুখ শুরু হয়। আমরা জানতে পারি যখন থেকে এগ্রিকালচারাল পৃথিবীতে শুরু হয়, এগ্রিকালচার শুরু হয় পৃথিবীতে, তখন মানুষ একত্রিত বসবাস শুরু হয়, এবং তখনই যখন একত্রিত থাকে মানুষ তখন থেকে মানুষের রোগ শুরু হয়ে যায়। যেমন ধরেন আমাদের টিবি, মিজলস, পক্স, এগুলো কিন্তু সবই প্রাণী থেকে আসে, মানুষের এগুলো আগে ছিল না। মানুষ এগ্রিকালচারাল সোসাইটি শুরু হওয়ার আগে কিন্তু এই সমস্ত অসুখ বিসুখ মানুষের ছিল না। বিভিন্ন প্রাণী পুষে মানুষ, সেই প্রাণী থেকে এই মানুষের কাছে এই অসুখ বিসুখ গুলো আসে, এবং এখনো আসছে। এই নতুন আমরা জানি যে এই করোনা ভাইরাসটাও কোন একটা প্রাণী থেকে মানুষের কাছে এসেছে, এবং মানুষও ছেড়ে দেয়নি, মানুষ যুদ্ধ করছে সেই অসুখ বিসুখ, সেই ভাইরাস এবং বিভিন্ন রকমের অসুখের বিরুদ্ধে যুদ্ধ করে চলছে। সেই ভ্যাকসিন, তখন থেকেই ভ্যাকসিন বানানো কার্যক্রম শুরু হয়েছে, গত 250 বছর আগে এই ভ্যাকসিন শুরু হয়। ভ্যাকসিনের মাধ্যমে পৃথিবীর অনেক রোগকে নির্মূল করা গেছে, কেবল স্মল পক্স নির্মূল হয়েছে, পোলিও নির্মূল হয়েছে, এরকম অনেক রোগ নির্মূল হয়েছে ভ্যাকসিনের মাধ্যমে। আমরা আশা করি আমাদের করোনা ভাইরাসও কোনো এক সময় নির্মূল হবে এই ভ্যাকসিনের মাধ্যমে, এবং মানুষের সচেতনতার মাধ্যমে। আমরা করোনা ভাইরাসের চিকিৎসার জন্য অনেক ব্যবস্থা আমরা নিয়েছি আপনারা জানেন, কারণ যে কোনো কাজই করতে হলে পরে আমাদের সকলকে একত্রিত করতে হবে। ইউনিট ইজ স্ট্রেংথ, আমাদের একত্রিত ভাবে কাজ করতে হবে। একটা কথা আছে, ইফ দি স্পাইডার ওয়েবস ইউনাইট টুগেদার ইট ক্যান টাই আপ এ লায়ন, সকলে মিলে আমরা কাজ করলে পরে আমরা একটা লায়নকেও বন্দি করতে পারি। কাজে আমরা সকলে মিলে কাজ করছি, নট অনলি সোসাইটি অফ মেডিসিন, উই অল হ্যাভ টু ওয়ার্ক টুগেদার, অল দি পিপল অফ দি কান্ট্রি। সরকার একা সবকিছু করে দিতে পারবে না, মানুষের এগিয়ে আসতে হবে, জনগণকে এগিয়ে আসতে হবে মোকাবেলা করার জন্য। ইতিমধ্যে আমরা বারেবারেই বলছি, এখনো বলি এই অনুষ্ঠানের মাধ্যমে, যে আমরা কোভিড চিকিৎসার জন্য 17,000 বেড আমরা তৈরি করেছি আলাদা একই হাসপাতালে। আমরা অক্সিজেন সেন্টার লাইন তৈরি করেছি প্রায় 110টা, আগে বেশ কয়েকটা হাসপাতালে মাত্র সেন্ট্রাল অক্সিজেন ছিল। আমাদের লিকুইড অক্সিজেনের ব্যবস্থা করতে হয়েছে, এখন প্রায়
পৌনে 300 টন লাগে প্রত্যেক দিন আমাদের সেই ক্যাপাসিটি না আমরা ভারত থেকেও আমরা নিয়ে আসছি প্রায় 200 টন প্রত্যেক সপ্তাহে ইতিমধ্যে প্রায় 40-50টি আমরা অক্সিজেন জেনারেটর অর্ডার দিয়েছি যেটা অল্প দিনে চলে আসবে এবং আমরা এসেগুলো হাসপাতালে লাগিয়ে দিব অর্থাৎ অক্সিজেনের সমস্যাও অনেকাংশে দূর হয়ে যাবে আমাদের টেস্ট ফ্যাসিলিটি ছিল না আজকে প্রায় 700টির বেশি চার রকমের টেস্ট হচ্ছে 700টির বেশি ল্যাব রয়েছে যেখানে চার রকমের টেস্ট আমরা করতে পারছি আমাদের এই মহামারী মোকাবেলার জন্য আমাদের লোক বৃদ্ধি করতে হয়েছে প্রায় 40-50 হাজার লোক এর মধ্যে আমরা নিয়োগ দিয়েছি অল্প দিনেও আমাদের প্রায় 4-5 হাজার টেকনিশিয়ান নিয়োগ হয়ে যাবে যেটা খুবই প্রয়োজন আমরা ফিল্ড হাসপাতাল বানাচ্ছি আপনারা জানেন যে লেটেস্ট যেটা হয়েছে সেটা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় বঙ্গমাতা কনভেনশন সেন্টারে আমরা একটা ফিল্ড হাসপাতাল তৈরি করেছি যেটা অলরেডি কার্যক্রম শুরু হয়ে গেছে এখানে বিসি মহোদয় আছে আমরা এই সমস্ত কাজকর্মের পাশাপাশি আমাদের কার্যক্রম যে ভ্যাকসিনেশন কার্যক্রম সেটাও চলমান আছে আপনারা জানেন আমরা প্রায় ইতিমধ্যে প্রায় 1.5 কোটি লোককে প্রায় আমরা ভ্যাকসিনেট করতে সক্ষম হয়েছি এবং সেকেন্ড ডোজও 50 লক্ষেরও বেশি লোকে নিয়েছে এবং আমরা বিভিন্নভাবে ভ্যাকসিন পাচ্ছি আমরা কোভ্যাক্স থেকে ভ্যাকসিন পাচ্ছি আমরা নিজেরাও ক্রয় করছি আমরা একটা হিসাব করেছি যে ভ্যাকসিন সকলেরই প্রয়োজন কিন্তু এর মধ্যেও আমাদেরকে প্রায়োরিটি সেট আপ করতে হয় কারণ ভ্যাকসিন একবারে আমরা সব পেয়ে যাব না আমাদের যদি 80% লোককে ভ্যাকসিন দিতে হয় তাহলে পরে 26-27 কোটি ভ্যাকসিন লাগবে আমরা এত ভ্যাকসিন একবারে তো পাবো না আমরা রাখতেও পারবো না সেই জন্য আমরা চেষ্টা করছি ভ্যাকসিন যখন যেটা পাওয়া যায় আনার জন্য ভ্যাকসিন নিয়ে আপনারা জানেন আন্তর্জাতিক বাজারে এটা নিয়েও একটা রাজনীতি আছে এটা নিয়েও একটা অর্থনীতি চলছে বিশ্বের বড় বড় রাষ্ট্ররা ভ্যাকসিন বানিয়েছে এবং স্টক করেছে তাদের যা পপুলেশন তার থেকে 4-5 গুণ 6 গুণ স্টক তারা করে রাখছে অথচ এখনো অনেক দেশ আছে যেখানে এখন ভ্যাকসিন পৌঁছাই নাই অনেক দেশ আছে আমরা তো ভাগ্যবান যে আমরা শুরুতেই ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করেছিলাম এবং পেয়েছিলাম আমরা ভ্যাকসিন দিয়ে যাচ্ছি কোভ্যাক্স থেকেও পাচ্ছি সবচেয়ে আনন্দের বিষয় হলো যে কিছুদিন গত 7-10 দিন আগে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা প্রস্তাবনা নিলাম যে আমরা 6 কোটি ভ্যাকসিন সিনোফার্ম ভ্যাকসিন আমরা কিনতে চাই যেটা পাওয়া যেতে পারে মাননীয় প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে অনুমোদন দিয়ে দিলেন এবং আমরাও সেই ভ্যাকসিন কনফার্ম করে ফেললাম গতকালই আমাদের এই ন্যাশনাল এই পারচেস কমিটিতে সেটা অনুমোদন হয়ে গেছে আমরা ভ্যাকসিন দেওয়ার পিছনে আপনারা জানেন যে একটা ক্রাইটেরিয়া সেট করেছি আমরা যারা ফ্রন্টলাইন ওয়ার্কার ডাক্তার নার্স এবং স্বাস্থ্যকর্মীদের দিয়েছি আগে আমাদের সেনাবাহিনী বলেন পুলিশ বাহিনী বলেন তাদেরকে আমরা আগে দিতে হয়েছে আমাদের ছাত্রদেরকে দেওয়ার আমরা ব্যবস্থা করেছি আমাদের যারা বিদেশে চাকরি করে তাদেরকে দেওয়ার ব্যবস্থা করতে হয়েছে মিডিয়া কর্মীদের ব্যবস্থা দেওয়ার ব্যবস্থা করতে হয়েছে এবং আমাদের যারা গর্ভবতী মারা আছেন তাদের জন্য ভ্যাকসিনের ব্যবস্থা আমরা করেছি এবং এটা চলমান থাকবে আপনারা জানেন রেজিস্ট্রেশন কোটি কোটি লোক রেজিস্ট্রেশন করেছে আমরা একবারে সব দিয়ে দিতে পারবো না ধৈর্য ধরতে হবে আমরা আস্তে আস্তে সকলকেই আমরা ভ্যাকসিন দিতে পারবো আমাদের যারা বিরোধী আছেন ভ্যাকসিন যখন কম থাকে তখন বলে যে ভ্যাকসিন কই ভ্যাকসিন তো নাই আবার যখন ভ্যাকসিন বেশি লোক আসে লোক বেশি কেন আসলো না আসলেও অসুবিধা আর আসলেও তাদের কাছে অসুবিধা তাদেরকে তো আমরা অন্য কোনো কাজে দেখি নাই এই করোনার সময় মানুষের পাশে আমরা কখনো দেখি নাই মাঝে মাঝে টেলিভিশনের পর্দায় দেখেছি কিন্তু মানুষের পাশে আমরা দেখি নাই যে মানুষের একটু সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এই বিষয় দেখি নাই শুধু সমালোচনা দেখেছি
সমালোচনা করা সহজ কিন্তু কাজ করাটা অনেক কঠিন। আজকে স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য শিক্ষা বিভাগ, আমাদের ডাক্তার নার্সরা গত দেড় বছর অক্লান্ত কাজ করে যাচ্ছে, শুধু স্বাভাবিক চিকিৎসাই দিচ্ছে না, করোনার চিকিৎসাই দিচ্ছে না, করোনা চিকিৎসা দিচ্ছে, এবং অন্য রোগী নন করোনা রোগী যেমন ডাক্তার যেমন ধরেন ক্যান্সার, কিডনি, হার্টের রোগ, মায়েদের চিকিৎসা, শিশুদের চিকিৎসা, এই সব চিকিৎসা বজায় রয়েছে, এগুলো আমরা করে যাচ্ছি। পাশাপাশি আমাদের ভ্যাকসিন প্রোগ্রাম চালিয়ে যেতে হচ্ছে, পাশাপাশি এই হাজার হাজার লক্ষ লক্ষ লোককে টেস্টের ব্যবস্থা করতে হচ্ছে, পাশাপাশি নতুন হাসপাতাল তৈরি করতে হচ্ছে, ফিল্ড হাসপাতাল, এবং হাসপাতালের ভবনটা আগে যা ছিল এখন তাই আছে, সেখানে আমাদেরকে ব্যবস্থা করতে হচ্ছে। করোনা রোগী নন করোনা রোগী আবার মাঝখানে এসে এখন ঢুকছে ডেঙ্গু রোগী, ডেঙ্গুর চিকিৎসা আমাদের দিতে হচ্ছে। তা আমাদেরকে এসব কাজগুলো একই সঙ্গে করে যেতে হচ্ছে। আমরা জানি যে প্রত্যেকটারই একটা সীমা আছে, একটা লিমিট আছে, আমাদেরকে যদি কিনা হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ভালো রাখতে হয়, চিকিৎসা ব্যবস্থার উপর যাতে অতিরিক্ত চাপ না পড়ে, সেই জন্য আমাদেরকে প্রিভেন্টিভ মেজার অর্থাৎ ইনফেকশন কন্ট্রোলটা খুব বেশি প্রয়োজন। ইনফেকশন কন্ট্রোলটা যেটার মধ্যে যেমন ধরেন মাস্ক পরা, আমরা মাস্ক দেখি মানুষের একটু অনীহা, মাস্ক পরতে চায় না, আমরা জানি মাস্ক পরতে কষ্ট হয়, আমরাও দেড় বছর যাব মাস্ক পরে কাজ করছি, আমাদের ডাক্তার নার্স সকলেই মাস্ক পরে কাজ করছে, কষ্ট হচ্ছে আমরা জানি, বিদেশে তো মাস্ক পরতেই চায় না, বড় বড় দেশে উন্নত দেশে এবং আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পকে আমরা দেখেছি মাস্ক পরতে চায় না, তার ফলোয়াররা আজও মাস্ক পরতে চায় না, এই ধরনের বিষয়। আমাদের দেশে অবশ্যই এটা নাই, আমাদের দেশে একটু মানুষকে বললে সেটা শুনে, কিন্তু হয়তো কর্মক্ষেত্রে যায় তারা সেটা করতে পারে না। আমরা জানি করোনা নিয়ন্ত্রণ না করলে কিন্তু অনেক কঠিন পরিস্থিতি হবে, কাজেই করোনা নিয়ন্ত্রণ যদি না করতে পারি তাহলে আমাদের অর্থনীতিতে বিরাট চাপ পড়বে, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। আমাদের মৃত্যুর সংখ্যা বেড়ে যাবে, আমাদের দারিদ্রতা বেড়ে যাবে, আমাদের কর্মহীন লোকের সংখ্যা বেড়ে যাবে, এর পাশাপাশি প্রোপাগান্ডাও বেড়ে যাবে, সেই জন্য আমাদেরকে এই কন্ট্রোল করাটা অর্থাৎ ইনফেকশন কন্ট্রোল করাটা খুব জরুরি। আমরা অনেক সমালোচনার মুখে পড়ি, সমালোচক যারা আছেন অসুস্থ হলে কোথায় যান, অসুস্থ হলে কোথায় যান, হাসপাতালে যেতে হয়, ডাক্তারের কাছে যেতে হয় এবং তাদেরই সমালোচনা করেন। কাজেই আমি মনে করি কনস্ট্রাকটিভ সমালোচনা ঠিক আছে, বাট যেখানে মানুষকে বিভ্রান্তি করা, মিথ্যা কথা বলা, এটা সঠিক না, এইদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। ডেঙ্গু কথা অনেকেই বলেছেন, আমাদের মেয়র সাহেবরা ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে চেষ্টা করছেন, মশা নিয়ন্ত্রণ করতে চেষ্টা করছেন, কারণ মশা নিয়ন্ত্রণ না হলে ডেঙ্গু রোগী বাড়বে। হ্যাঁ, মশা ঘরেও আছে, সেগুলো কি যেমন নিয়ন্ত্রণের দরকার, ঘরের আঙিনায় আছে সেগুলো নিয়ন্ত্রণের দরকার, স্প্রে করা দরকার, এটা আমরা বুঝিয়েছি, কিন্তু মশা বেশি তৈরি হয় ওই ড্রেনে অথবা যেখানে পানি জমে আছে অথবা যে সমস্ত ক্যানাল বন্ধ হয়ে গেছে, বড় পানির জায়গা, ডোবা নালা, এই সমস্ত জায়গায় কিন্তু মশাটা বেশি তৈরি হয়, সেখানে স্প্রে করতে হবে, লার্ভিসাইড দিতে হবে, তারপরে আশা করি মশা কমে যাবে, কারণ হাসপাতালে আমরা জায়গা সংকুলন আমরা করতে পারছি না, এখন তো প্রায় সবই খুলে দেওয়া হয়েছে। কাজে আমাদেরকে মনে রাখতে হবে যে জীবন জীবিকা দুটোই পাশাপাশি চলবে, আমরা জীবনও জীবন গুরুত্বপূর্ণ, জীবিকাও গুরুত্বপূর্ণ, কিন্তু আমি মনে করি জীবন বেশি গুরুত্বপূর্ণ, কাজে জীবনকে রক্ষা করে আমাদেরকে জীবিকা অর্জন করতে হবে। আমরা আশা করব যে আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে, কিছুটা ব্যাহত হয়েছে করোনার কারণে,
এখন সংক্রমণ অনেক বেড়েছিল আপনারা জানেন, সেটা এখন একটু কমে আসছে, 32% উঠেছিল, এখন সেটা 23 আমরা দেখলাম গতকাল, 23-23.5 আছে, কিন্তু মৃত্যুর হারটা কিন্তু এখনো আছে। কাজে আমরা এই যে কমার হার এটা ধরে রাখতে চাই এবং মৃত্যুর হারটা আমরা কমাতে চাই। এটার জন্য শুধু সরকার পারবে না, আপনাদের সকলের প্রয়োজন, এই গণমাধ্যমের প্রয়োজন প্রচার প্রচারণার জন্য, আমাদের যারা জনগণ তাদের নিজেদের সুরক্ষা নিজেদের রক্ষা করতে হবে, অর্থাৎ মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং কাজের মধ্যেও সেই সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, এবং যারা বাসে ট্রেনে চলেন গাদাগাদি করে আসলে চলবে না, তাহলে সংক্রমণ আবার বৃদ্ধি পাবে। কাজে আমরা আশা করব যে আমরা চাই যে আমাদের এই যে সফলতাটা যেটা আমরা এখন আবারও আনার চেষ্টা করতেছি ভ্যাকসিনেশনের মাধ্যমে, যে ভ্যাকসিনেশন উইল বি দ্য আলটিমেট সলিউশন, পাশাপাশি মাস্ক পরাটাও একটা বিরাট একটা ব্যবস্থা। আমরা ভ্যাকসিন দিচ্ছি, আমরা চাচ্ছি বয়স্করা একটু আগে পাক, প্রাধান্যরা তারা প্রাধান্য পাক, কারণ বয়স্কদের মৃত্যুর হার হলো 90%, সংক্রমণের হারও তাদের বেশি এবং মৃত্যুর হার সবচেয়ে বেশি, 40 এবং তার ঊর্ধ্বে হল 90% তাদের মৃত্যুর হার। কাজে তাদেরকে আমরা একটু আগে দিতে চাই এবং আমরা লাইন দেখি অনেক বড়, সেখানে অল্প বয়স্করাই বেশি। আপনারা পাবেন, সকলেই পাবেন, একটু ধৈর্য ধরেন, আগে যারা মুরব্বী আছে আপনাদের তাদেরকে দেন, যারা মৃত্যুটা বেশি হচ্ছে তাদেরকে একটু সুযোগ দেন। এবং আমরা গ্রামে নিয়ে গেছিলাম এই কারণে গ্রামের বয়স্করা, গ্রামের বয়স্করা এই ভ্যাকসিন পায় নাই আমরা দেখেছি, তাদের কাছে এটা নিয়ে যাওয়া মানে তাদেরকে সচেতন করা, ভ্যাকসিন সম্বন্ধে যে কুসংস্কার সেটা দূর করা, অপোজিশনের যে অপপ্রচার যে ভ্যাকসিন তো না পানি, ভ্যাকসিন তো না অন্য কিছু, এই কথাগুলো বলেছে আর পরে নিজেরাও ভ্যাকসিন গ্রহণ করেছে। ইনশাল্লাহ আগামীতে আমরা যা যা ভ্যাকসিন আমরা পাইপলাইনে আছে পেলে ভ্যাকসিনের সমস্যা হতবা সেভাবে হবে না, এবং আমরা আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। আজকে যে মেডিসিন সোসাইটি যে সুন্দর আয়োজন করেছে এবং এই চিকিৎসা যেটা ওনারা দিয়েছেন কিছু হয়তো ওখানে আরো ইম্প্রুভ করেছে, সেই অনুযায়ী চিকিৎসা আমাদের দেশের লোক পাবে এবং তারা সুস্থ থাকবে, ভালো থাকবে। এবং আমরা যে প্রশংসা পেয়েছিলাম, WHO প্রশংসা, ব্লুমবার্গের প্রশংসা, বিভিন্ন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপ্রধানদের প্রশংসা, আমাদের প্রধানমন্ত্রীর প্রশংসা আমরা পেয়েছি, সেটা আমরা ধরে রাখতে চাই। উপস্থিত সকলকে আজকে এই আয়োজনের জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কথা বলে আমার কথা শেষ করছি। এবং আটটি ডিভিশনে, ঢাকা সহ আটটি ডিভিশনে সোসাইটি অফ মেডিসিন এবং CDC যৌথভাবে আয়োজিত যে ট্রেনিং প্রোগ্রাম, ট্রেনিং প্রোগ্রাম এবং এই মডিউলটা আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম।